ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ সব সময় থাকুন খবরে খড়গপুর যাওয়ার পথে হঠাৎই জগুবাবুর বাজারে হানা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে এসে দেখতে চান পেঁয়াজের কিরকম দাম যাচ্ছে সবজি বা কিরকম দাম যাচ্ছে প্রথম যে দোকানে এসেছিলেন তার সঙ্গে কথা বলবো কি নাম আপনার আমার নাম শীলা রায় হ্যাঁ দিদি বলছে পিয়াজ কত করে বেচ আমি দিদি একশো তিরিশ করে বেচছি একশো চল্লিশ করে বেচছি কত করে কিনছো তাহলে একশো কুড়ি করে দিচ্ছে আমাদের কে দিচ্ছে আমি আমার মহাজন বলছে কোথায় থাকে আমি যে এই বাজারের ভেতরে নাম কি আমি মনসা পাল তারপরে ওনার কাছে গেল ওনার কাছে গিয়ে ওনাকে ডেকে নিয়ে আসলো নিয়ে এসে তখন বললো এই না যে পিঁয়াজ দা বলে হ্যাঁ কত করে না আমার একশো কুড়ি করে দিই তারপর দিদি চলে গেলো আপনি কত করে বিক্রি করেন আমি একশো এক কিলো নিলে একশো তিরিশ টাকা বেচি আর আড়াইশো দুশো নিলে পঁয়ত্রিশ করে দিই মুখ্যমন্ত্রী এখানে আসেন পেঁয়াজের দাম জানতে চান এবং এখানে পেঁয়াজ বিক্রেতারা তাদেরকে তাকে জানান যে এই পেঁয়াজ একশো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে তিনি জানতে চান যে আরতদার কারা রয়েছে তখন ভেতরে একজনের কথা বলেন মুখ্যমন্ত্রী তার কাছে যান তাকে পাননি তিনি তখন বলেন ডালমে কুচ কালা হে এবং তার পরবর্তী সময় ফের এই যে মনসা বলে যে আরতদার তাকে ভেতর থেকে আবার বাইরে নিয়ে আসা হয় তিনি এসে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেন শুধু তাই নয় সবজির দামও জানতে চান মুখ্যমন্ত্রী অন্যদিকে যেভাবে দিল্লির সবজি মন্ডিতে যেভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তার পরিপ্রেক্ষিতে এই বাজারের যে অবস্থা রয়েছে প্লাস্টিক ঝুলছে বিভিন্ন জায়গায় সেগুলো সরিয়ে ফেলতে বলেন এবং সেই সঙ্গে নির্দেশ দেন যে বাজারটাকে ঠিকভাবে সুগঠিতভাবে করতে হবে যাতে করে এখানে অগ্নি নির্বাপন ব্যবস্থা যথাযথ থাকে সমস্ত কিছু দেখতে হবে এবং এই সমস্ত নির্দেশ দিয়ে এবং পেঁয়াজের দাম তিনি জানার পরেই তিনি এখান থেকে বেরিয়ে যান এবং তিনি জানতে চান সরকার যখন উনষাট টাকা করে পেঁয়াজ দিচ্ছে তখন বাজারে এত কেন দাম হচ্ছে সে সম্বন্ধে তিনি জানতে চান এরপরে পুলিশ আসে এবং পুলিশ এসে এখানকার যারা সবজি বিক্রেতা রয়েছে তাদের যারা পেঁয়াজ বিক্রি করেন তাদের একটা নামের তালিকাও কিন্তু তৈরি করতে শুরু করে দিয়েছে ক্যামেরায় প্রীতম চক্রবর্তীর সঙ্গে অর্ণব মুখোপাধ্যায় এবিপি আনন্দ কলকাতা